ডাহুক। ডাহুক বাংলাদেশের পরিচিত পাখি। এদের ইংরেজি নাম হোয়াইট ব্রেস্টেড ওয়াটারহেন। ছোট ছোট ডোবানালা জলভরা ধানক্ষেত, বেলঝিল হাওড় বাওড়ের পাড়, পুকুর দিঘি, খাল নদীর পাড় এরা পছন্দ করে। ঘুরে বেড়ায় একাকি, কখনো বা জোড়ায় জোড়ায়। সারা বছর চুপচাপ থাকলেও বর্ষা মৌসুমে কুয়াক কুয়াক ডাকাডাকিতে বাসার চারপাশ মুখরিত করে তোলে। গলার স্বর বেশ চড়া। দুপুর অথবা গভীর রাতে এদের ডাক প্রায় 500 মিটার দূর থেকেও স্পষ্ট শোনা যায়। বেশি ডাকে ভোর রাতে, দুপুরে, শেষ গধূলি ও গভীর রাতে। ডাহুক স্ত্রী পুরুষ দেখতে প্রায় একই রকম। কপাল ধবধবে সাদা, মাথার উপরিভাগ, ঘাড়, পিঠ, ডানার উপরিভাগ এবং লেজের উপরিভাগ কালো। গলা, বুক, চিবুক, চোখের দুপাশ ধবধবে সাদা। পেটের তলার শেষ প্রান্ত থেকে লেজের তলার রং খয়েরি সেতুর। ডানার নিচে বুকের দুপাশটা কালো, ঠোঁট হলুদ, ঠোঁটের উপরিভাগের গোড়াটা লাল, পা হলুদাভাব লালচে সবুজ। পায়ের লম্বা ও ছোট আঙুলগুলোর রং একই রকম। চোখ কালো তবে বৃত্ত লাল। ডাহুক খুব সতর্ক পাখি, আত্মগোপনে পারদর্শী, বর্ষাকালেদের প্রজনন ঋতু। বাসা করে পানির কাছে, ঝোপঝাড়ের ভেতরে অথবা ছোট গাছের ঝোপালো ডালে। নিরাপত্তা ঠিকঠাক থাকলে মাটিতেও বাসা করে। ডিম পারে 5 থেকে 7টি। ডিমের রং হালকা হলুদ, আকার কবুতরের ডিমের মতো প্রায়। ডিম ফোটে প্রায় 21 থেকে 24 দিনে। 24 থেকে 30 ঘন্টা পরেই বাচ্চারা বাসা ছাড়ে। মাস তিনেক পরে বাচ্চারা আলাদা জীবন বেছে নেয়। প্রজননের সময় একটি পুরুষ ডাহুক অন্য একটি পুরুষ ডাহুককে সহ্য করতে পারে না, দেখলেই মারামারি করে। দারুণ লড়াকু পাখি এরা। ডাহুকের প্রিয় খাদ্য জলজ পোকামাকড় ও কীটপতঙ্গ। এছাড়া শাপলা, পদ্মফুলের নরম অংশ, কচি পানিফল, জলজ শ্যাওলা, লতাগুল্মের নরম অংশ, ধান, কাউন, ডাল, সর্ষে, শামুক, কেঁচো, জোক, মাছ, ছোট মাছ, শাকসবজি, ফল খেয়ে থাকে। ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। একে আগের মতো এখন আর অতটা দেখা যায় না। Jai Ria